হচ্ছে কারণ বাবাকে নিয়ে এত সব ওরা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং প্রথমে যেটা সূচনা হলো ফেস্টিভ্যালের সেটা বাবার গান দিয়ে সূচনা হলো আমার ভীষণ ভালো লাগছে এবং রায় পরিবার আপনাদের সকলের কাছে অত্যন্ত ঋণী বিশেষ করে রাজ এবং মমতা দেবী তো আছেনই তার কথা আর বেশি বলার প্রয়োজন মনে করি না তো এখন ভীষণ ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এবছর শত্রুঘ্ন সিনহা আছেন আমাদের মধ্যে এবং আমি জানি না আপনি আপনার বাংলা এখনো একটু ঠিক আছে কিনা বাংলাটা এখনো কি আসে তাহলে আমি দুটো কথা আমাকে বলতে চাই বহু বছর আগে বিএফজেতে ওর সঙ্গে আমাদের তখন বাবা ছিলেন মা ছিলেন তখন আমরা ভীষণ ওর ভক্ত এবং ওকে আমি বলেছিলাম যে আমি আপনার ভীষণ ভক্ত তখন উনিও না সেই শর্ট গান গলায় বলেছিলেন আমি আপনার বাবার ভক্ত তো তারপরে আমার মনে পড়ে উনি সোনার কেল্লা শুটিং দেখতে এসেছিলেন একদিন এবং মানে সেটা খুবই আমার আমার মনে পড়ে কারণ মানে আমাদের ইন্দ্রপুরীর ফ্লোরের বাইরে দাঁড়িয়ে উনি অনেকক্ষণ বাবার সঙ্গে আড্ডা মেরেছিলেন এবং আমার প্রচুর ছবিও তোলা আছে তখন আশা করি পরে এক সময় দেবার একটা সুযোগ আসবে তো আমার অসম্ভব ভালো লাগছে এখানে কারণ এখানে বাবার উপর একটা এক্সিবিশন হচ্ছে এবং বিশেষ করে ওর ছবি বেশ কিছু ছবি রিস্টোর হয়ে এসছে এবং সেগুলো অসাধারণ হয়েছে এবং আমি সকলকে রিকোয়েস্ট করব যে যারা এখনকার প্রজন্ম সোনার কেল্লা দেখেননি তারা এই সুযোগ ছাড়বেন না 28 তারিখে সোনার কেল্লার একটা স্পেশাল শো আছে আমাদের শতবর্ষ ভবনে এবং সেটা আশা করি আপনারা দেখবেন এবং অসাধারণ রেস্টোরেশন হয়েছে এবং একেবারে প্রথম রিলিজের মতো মানে আমি ধন্যবাদ জানাই আপনাদের বিশেষ করে ফেস্টিভ্যাল অধিকর্তাদের ধন্যবাদ জানাই কারণ এটা একটা সাংঘাতিক অ্যাচিভমেন্ট হয়েছে হীরক রাজার দেশে অসাধারণ হয়েছে সুকুমার রায় আমি দেখেছি খুব ভালো হয়েছে আর 28 তারিখে আমি অবশ্যই ওখানে হাজির থাকবো আমরা চেষ্টা করছি যারা জীবিত আছে বিশেষ করে সিদ্ধার্থ তোপসে এবং কুশলকে চেষ্টা করা হচ্ছে আমি আমি ভীষণ খুশি আমি ভীষণ খুশি এবছর বিশেষ করে আর 2 বছর এমনভাবে আমরা সাফার করেছি এই প্যান্ডেমিকের কারণে যে মানে এই বছরটা সকলে আনন্দ করুন কিন্তু একটু সাবধানে আনন্দ করুন এইটুকুই বলবো সকলকে শুভ সন্ধ্যা সকলকে মানে আমার ভীষণভাবেই ধন্যবাদ এবং রায় পরিবার অত্যন্ত খুশি আপ্লুত অনেক ধন্যবাদ ভালো থাকবেন